তাড়াতাড়ি রিকভারি করো দিদি, তোমাকে ছাড়া চ্যালেঞ্জ কাউকে কিছু করার কথা বলবো কি, নিজেই কেঁদে ফেলে বাড়িতে এসে ঢুকছে, মজা করে জামাইয়ের কোলে বলেও নিয়ে আসছে, মা বলে ডাকছে যখন। নমস্কার বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি একা আজকে মাকে নিয়ে আসি। প্রথমেই পরিচয় করে দিই, এটা হলো আমার মা। তো অনেকেই কমেন্ট করছো প্রিয়াঙ্কাদি কোথায়, প্রিয়াঙ্কাদি কোথায়। আমি এখানে মানে আমি আছি বাপের বাড়িতে, তো এখানে বসে বসেই তো তোমরা ভিডিও দেখছো তিনজনের, দাদা দিদি তোমাদের কমলদা, আমি পাচ্ছি না যেন। তো আমাদের ভিডিওগুলো আসছে, তোমরা এনজয় করছো, আমি বাপের বাড়ি থেকে বসে বসে এনজয় করছি, কদিন আমার ভিডিও অফ আছে। তো তোমরা কমেন্টও করছো, অনেক কমেন্ট আসছে প্রিয়াঙ্কাদি কোথায়, প্রিয়াঙ্কাদি কোথায়। তো আমি পায়ের চোট লেগে বসে আছি বাপের বাড়িতে। কেটে কেটেই করতে হয়। তো পাটা পায়ে চোট লাগিয়ে বসে আছি, তো চোটটা লেগেছে আমার পুরীতে। পুরীতে আমরা সবাই মিলে আনন্দ করতে গিয়েছিলাম, তো আজকে কেন জানি না খুব কান্না পাচ্ছে। তো কি করে হলো, কি ঘটনা হয়েছিল, তোমরা অনেকে বিশ্বাস করছো, আবার অনেকে বলছো না প্রিয়াঙ্কা দিকে দাদা হয়তো ডিভোর্স দিয়ে দিয়েছে, তো ভাবলেও হাসি পাচ্ছে। তো সেসব কথা থাক, তো অনেকে শুনতে চেয়েছো কি করে বাড়ি এলাম পুরী থেকে, যদি পুরীতে ঘটনাটা ঘটে থাকে। তো অনেক গল্প, অনেক কষ্ট গেছে তোমার কমলদার, তো কমলদার শুধু বলবো না, পাশে যারা আরও অন্যান্য ছিল, আমার ভাই বোনেরা ছিল, তারপরে আমার বোনের বরেরা ছিল, তাদেরও খুব মানে কষ্টে গেছে, কারণ সবাই খুব হেল্প করেছে। তো ঘটনাটা ঘটেছে যেদিনকে পুরীতে আমাদের লাস্ট দিন, তো সেদিনকে আমরা সমুদ্রে গেছিলাম। তো সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল, কিছু কারণে পেটের গণ্ডগোল হয়েছিল, কিছু কারণ বলতে ভোর 4টা থেকে পেটের খুব প্রবলেম হচ্ছিল। তো আমি ওই যে বিল্ডিংটা আমরা ছিলাম সেখানে হয়তো আমাদের বাসেরই সবাই ছিল, এছাড়া আর অন্য কোনো মানে আদার্স কোনো লোক ছিল না। তো সবাই সেদিনকে স্নান করতে আসবে সমুদ্রে, তো নিচে যারা রাঁধুনি রান্না করছিলো তো তারা ছিল, তো তাদের ভরসায় তোমাদের কমলদা আমাকে রাখতে যায়নি, তো বলেছে সবাই চলে যাবে তুমি একা থাকবে রুমে, চলো না একটুখানি গিয়ে খালি বসে থাকবে, আমরা একটু স্নান করবো, তোমার ভালো লাগবে। সেই কথা অনুযায়ী গিয়েছিলাম। তো যাওয়াতে সবেমাত্র গিয়ে সমুদ্রের ধারে দাঁড়ালাম, ছবি টবি তোলা হচ্ছিলো, তো তার দুদিন আগে একটাও ছবি আমাদের আসেনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড। তো এত বৃষ্টিতে আমরা স্নানও করেছি কিন্তু ছবি তো তোলা যায় না, তো সেরকম কিছু স্মৃতি বাড়িতে নিয়ে আসার জন্য তো আমরা ছবি তুলছিলাম। আমার নিচে যে তিন বোন আছে মানে আমার কাকিমার মেয়েরা আর কি, তো তাদেরও সব হাজব্যান্ড পরিবার নিয়ে সব গিয়েছিলো, তো খুবই আনন্দে মানে করছিলাম, ছবি টবি তোলা হচ্ছিলো। তো একটা মানে সেদিনকে ওয়েদারটা এতটাই খারাপ ছিল, তো প্রচণ্ড ঢেউ ছিল, পুরীর ঢেউ এমনি অনেক তেজ বেশি, তো সেদিনকে জানে একদম উথাল পাতাল ঢেউ। তো আমি নামিও নি, আমি স্নান করবো না ভেবেই গিয়েছিলাম, নামিও নি, তো একটুখানি যে দুপা নেমে সেখানে জলও কোনো ছিল না, তো সবাই ছবি তুলছিলাম। তো কাছ থেকে এমনই একটা জোরে ঢেউ আসলো, তো সেই ঢেউতে অনেকের ক্ষতি হয়েছে, তো আমার বিশেষ করে একটু বেশিই হয়েছে। তো ঢেউটা এসেছে, একেই আমার শরীরটা খুব মানে দুর্বল ভাব ছিল, তো আমি পড়ে গিয়েছিলাম, নিজেকে রাখতে পারিনি, আর আমার উপরে আরও দু তিনজন পড়ে গেছে। আমার উপরে পড়লে হয়তো ঘাড়ে পড়লে হয়তো বেঁচে যেতাম, কিন্তু পড়েছে পায়েতে। দু তিনজন কে পড়েছে আজও আমি জানি না, আমি সবাইকে জিজ্ঞেস করেছি যে আমার পায়ে কে পড়েছি, তো কারোর কাছে কোনো উত্তর নেই। তো ওখানে আরও অন্যান্য লোক ছিল, তো তারা হয়তো কেউ পড়েছে। তো যখনই পড়েছে পায়ের উপর, আমার ডান পায়ে বিশেষ করে মানে ক্ষতিটা হয়েছে, মরমর করে আওয়াজ হয়েছে যখন হয়েছে জিনিসটা, তো আমি এক মুহূর্তে ভাবলাম হয়তো আমার পাটা গেল একদম, আর হয়তো হাঁটতে পারবো না। তো সেই চোখটা বুঝিয়েছি আর বাবা গো মাগো করেছি।
তো সেই সময় তোমার কমলদাও আমার কাছে ছিল না, ও মানে আমার ভাইদের সাথে ছবি তুলছিল, স্নান করছিল। তো যা হয় না যে সমুদ্রে নামলে মানে সব একটু দূরে গেল, কেউ কাছে পিঠে রইলো। তো ভেবেছে প্রিয়াঙ্কা এখানে রয়েছে সবার সাথে, তো এইভাবেই গেছে। যখন আমার পায়ের ব্যাপারটা ঘটলো, তখন আমার বোন বোনের বড়রা চাগিয়ে চাগিয়ে আমাকে বালির উপর মানে আড়াতে তুললো। তো আড়াতে আমরা বাসের প্রায় অনেক লোকই মানে আমাদের চেনা ছিল, মানে আমাদের নিজেদের মধ্যে। তো কিভাবে যে ওখানটা আমি কাটিয়েছি তো আমি বলতে পারবো না। আমার একটা বয়স্ক দাদু ছিল, তা আমাকে খুব খেয়াল রেখেছিল। তো যাই হোক, তো যখন আমি আড়াতে উঠলাম, সেই সময় খালি আমি চোখটা খুললাম যে আমাকে ঘিরে অনেকে সব দাঁড়িয়ে আছে, আর একজন বয়স্ক দাদু ছিল। আমার পাটা দেখছিল, মানে খিল সরে গেছে না ভেঙে গেছে, সে একটু জ্ঞান মানে বিশেষ মানে ওই রকমই জ্ঞান আছে ওনার, যে হাড় ফাড় ভেঙে গেলে বুঝতে পারে, তো এরকম অনেকে হয় না, তো সেরকম আছে। তো আমার একটা পাড়ারই মধ্যে একটা দাদু, সে আমার দেখছে যে এরকম, তো বলছে না ভাঙেনি, তবে হয়তো চিড় খেয়ে গেলেও যেতে পারে বা খিলটা সরেনি। আমার বিশেষ হয়েছে হাঁটুর কাছে, মেন যেখানটা ভর দিয়ে আমরা চলাফেরা করি, তো আমি এখনও চলতে পারছি না। চেয়ার হোক বা কারো সাহায্য হোক, আমি শুধু জাস্ট পায়খানা বাথরুমটাই যাচ্ছি, এছাড়াও আমার রেস্ট পুরো। তো আমি বাপের বাড়িতেই আছি। আর এরকম তারা বরফ নিয়েছে, কেউ এসে পায়ে দিচ্ছে। তো তখন কমলদা এসে দেখছে যে এই অবস্থা, ও দূর থেকে ভাবছে যে এখানে তো গোল করে আছে কেন, এসে দেখছে আমি ওই রকম কাঁদছি আর এরকম পায়ের ব্যথা লেগেছে। তো ও সঙ্গে সঙ্গে ওষুধের দোকানে চলে গেছে। তো যাই হোক, পেয়েছে তো অনেকটা দূরে। তো সেখানকার মানে আস্তে আস্তেই আমাকে টোটোতে তোলা হয়ে গেছে। তো আমি টোটোতে কীভাবে উঠলাম অতটা যে বালির চড়া থেকে রাস্তায়, মেন রাস্তায়? তো আমার দাদা ছিল, আমার বড়দা, তো আমাকে কোলে করে নিয়ে পুরো একদম টোটো পর্যন্ত নিয়ে গেছে। তো ভাবতে পারো 65 কেজি একটা ওয়েট মানে জিনিসকে, মানে তার বোনকেই মানে কোলে করে নিয়ে টোটোতে, মানে মুখে খানিক মানে কথা না, যে খুবই ওর কষ্ট হয়েছে। তো টোটোর মধ্যে নিয়ে আসা হলো মেন রাস্তাতে। তো আমরা যে রুমে ছিলাম, হোটেলটা সমুদ্র থেকে 3 মিনিট কি 4 মিনিটের পথ, ওই 3 থেকে 4 মিনিটের রাস্তা ও টোটোলা 100 টাকা নিয়েছে। আমার লাগার থেকে ওই লাগাটা আমার বেশি লাগলো। যাই হোক, সেই সময় তো তারা সুযোগ নেবেই, তো রুমে আসা হলো। তো পরের দিনকে আমাদের বাড়ি আসার পালা। কিভাবে বাড়ি আসলাম এটাই তোমাদের প্রশ্ন ছিল। তো প্রথমেই বলে রাখি, আমার বাবা বাস করেন, যে এখানে ট্যুরিস্টের বাস করেন, তো কোথায় কোথায় বেড়াতে নিয়ে যান তো উনি করেন, তো নিয়ে যান। তো সেই বাবার বাসে দিয়ে আমার যাওয়া। আর বিগত 25 বছর পর আজ আমি পুরীতে গেলাম, মানে এবারে পুরীটা যাওয়া হলো, তো তাই একটা স্মৃতি আমি বাড়িতে নিয়ে আসলাম। তো 25 বছর বলছি কারণ আমি যখন 5-এ পড়ি তখন আমি লাস্ট পুরী গেছি। আর আমি বাসে বমি টমি করি বলে আমি কোথাও যেতে চাই না, একদমই যেতে চাই না। তো ট্রেনের পথে হলে তবুও যাই, বাসে একদমই যাই না, খুব কাছে না হলে যাই না। তো অনেকের প্রশ্ন ছিল যে পুরী ওখান থেকে কীভাবে বাসে করে এলে। তো এতটাই মানে আমাকে যারা নিয়ে এসেছে এতটাই কষ্ট করেছে। আর জানো তো ট্যুরিস্ট বাসগুলো হয় কত, মানে রাস্তা থেকে মানে সিঁড়ি দিয়ে উঠে তারপর বাসের মধ্যে উঠতে হয়, কতটা উঁচু হয়। তো সেরকমই মানে তোমার কমলদা জামা কীভাবে এনেছে, সবাই হেল্প করেছে চাগিয়ে চাগিয়ে, কেউ মানে দুদিকে এরকম তারা দুজনের ভর দিয়ে, মানে কি বলবো, আমার একটা মানে সারা জীবনের একটা স্মৃতি বলতে পারো, একটা খারাপ স্মৃতি বলতে পারো। তো এইভাবে মানে আমি এসেছি বাড়িতে, বাস থেকে একদমই প্রয়োজন ছাড়া নামিনি। তো দুদিনের রাস্তা পুরী জানোই, তো খুব খুব কষ্টে এসেছি। এসেই পুরো সোজা আমি আমার শ্বশুরবাড়ি ঢুকিনি, শ্বশুরবাড়ি আমার আগে পড়ে, তারপর 3-4 মিনিট রাস্তা, তারপর আমার বাপের বাড়িতে, সোজা আমি আমার বাপের বাড়িতে এসেছি। পুরো মেন আমাদের রঘুনাথপুর রোড থেকে টোটো ভাড়া করে পুরো কমলদা তোমার নিয়ে এসেছে, আর এখান থেকে কোলে করে নিয়ে এসেছে রাস্তা থেকে। তো সেই থেকে বাড়িতেই আছি। তো ভিডিও করার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি এখন নিজের পায়ে হাঁটতেই পারি না। তো আমাদের একটা চেয়ার আছে বা কারোর সাহায্য ছাড়া, শুধু ওই বাথরুম পায়খানাটা ব্যাস, যেহেতু আমাদের অ্যাটাচ বাথরুম পায়খানা আছে সেই জন্য আমার যেতে অসুবিধা হয় না। তো মা আছে বলেই আমি অনেকটা সুস্থ হয়েছি।
তো বাড়িতে এসেই ডাক্তারখানায় গিয়েছিলাম, তো ওখানে এক্স রে করতে দিয়েছে, ওষুধপত্র দিয়েছিল। তো এক্স রেতে খালি বলেছে বিচ্ছিরিভাবে ফুলে আছে আর এক জায়গায় ক্র্যাক হয়েছে, মেনলি আমার হাঁটুর এখানটা ক্র্যাক হয়েছে। তো সেই জন্যই ব্যান্ডেজটা মানে বেঁধে রাখতে বলেছে, যাতে জিনিসটার জায়গাটা মানে সেটিং থাকে। আর কোনো প্লাস্টার ফ্লাস্টার হয়নি, ক্র্যাক হয়ে আছে, তো জিনিসটা আস্তে আস্তে জুড়ে যাবে। ক্যালসিয়ামের ওষুধ, ব্যথার ওষুধ, ফোলার ওষুধ সবই দিয়েছে, সেগুলো খাচ্ছি। এখন পুরো রেস্ট, রেস্ট বলতে একদমই রেস্ট। তো ওখানে এখন যাওয়াই যায় না, তো মা কাঁদছে। তো আর কি বলবো, যতদিন না ভালো হচ্ছি ভিডিও হয়তো করতে পারবো না, তাই তোমাদের অনেক কমেন্ট পড়ি, সবাই জিজ্ঞাসা করো। তো তোমাদের মানে কমেন্টগুলো পড়ি, আমি বাপের বাড়ি থেকে সব ভিডিওগুলোই দেখি, কমেন্টগুলো পড়ি। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো প্রিয়াঙ্কাদি কি হয়েছে, যেহেতু তোমাদের কমলদা প্রত্যেকটা ভিডিওতেই বলে যে প্রিয়াঙ্কাদির তোমাদের পায়ে একটু চোট লেগেছে, বাপের বাড়িতে আছে। তোমরা অনেকে হয়তো বিশ্বাস করো না, ভেবেছো হয়তো ওরা মিথ্যে কথা বলছে, কিন্তু না, ও অযথা কিছু এরকম বলেই না, বিশেষ করে আমাকে নিয়ে। তো যাই বা হোক, আমি এখন বাপের বাড়িতে কিছুদিন থাকবো, তারপর সুস্থ হলে বাড়ি ফিরে আবার ভিডিও আসবে। তো অনেক কমেন্টও আছে, তো কিছু খারাপও কমেন্ট আছে যেগুলো আমার ভাবতেও খারাপ লাগে, তো মনে আসা তো দূরের কথা। তো অনেকে কমেন্ট করো, বহুজন কমেন্ট করো, যারা নেগেটিভ কমেন্ট কমেন্ট করতে তারাও কমেন্ট করছে যে প্রিয়াঙ্কা দি কোথায়, কারণ বেশিরভাগ চ্যালেঞ্জে আমি হেরে যেতাম, তখন বলতে প্রিয়াঙ্কা দি আর বসো না। কিন্তু চ্যালেঞ্জ ভিডিও আমারই দৌলতে চ্যালেঞ্জ ভিডিও খোলা, তো আমি যদি না বসি চ্যালেঞ্জ ভিডিও চলবে কী করে, তাই না? তো আমি কিছু মনে করতাম না, তো তারাও খুব মিস করছো। তো কিছু জনের নাম বলবো, আমার কাছে কিছু জনের নাম আছে। দেবব্রত পাল, তুমি লিখেছো প্রিয়াঙ্কা দি কেমন আছো, কবে আবার ভিডিও দেখতে পাবো, তো খুব তাড়াতাড়ি। তো আমি এখন ভালোই আছি, এমনিই খুব ভালো আছি, শুধু পাটা ছাড়া, পাটা মানে একটু হাঁটতে পারলে, তবে আমি যখন চেষ্টা করছি না এক পা দু পা করে আমি যেন সেই ছোটোবেলার মতো হাঁটতে পারছি, কিন্তু বেশি চাপ দিতে পারছি না, ওই চাপ দিতেই ডাক্তার মানা করেছে। তো বড়জন কাকুলি বোস, ওখানে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তাহলে ওনাকে কি কি করে বাড়ি ফিরে নিয়ে এলেন আর কি, এরকম ধরনের। তো বুঝলে, বাসে করে যেহেতু গিয়েছি বাসে করেই ফিরতে হবে, কারণ ট্রেনে আরও জার্নি বেশি, ঠিক আছে? তো আমার জন্য আমার দাদা বৌদিরা ট্রেনে ফিরেছে, কারণ সেই তিনটে সিট যাতে আমি ভালোভাবে শুয়ে বসে আসতে পারি, তো এরকমই ব্যাপার হয়েছে। তো অনেকে সবাই হেল্প করেছে। তো আবার একজন ক্রেজি মোনা বলে, প্রিয়াঙ্কা দি থাকলে দারুণ মজা হয়, অনেক মিষ্টি মনের মানুষ, থ্যাংক ইউ, মিস করছি, তাড়াতাড়ি রিকভারি করো দিদি, তোমাকে ছাড়া চ্যালেঞ্জ। তোমাকে ছাড়া চ্যালেঞ্জটা জমছে না। আজকের ভিডিও করতে বসছি না কাঁদতে বসেছি বুঝতেই পারছি না, তো আমি এমনিতেই খুব ইমোশনাল ফুল, একটু দিয়ে চোখে জল এসে যায়, কাউকে কিছু করার কথা বলবো কি, নিজেই কেঁদে ফেলে। তো ভিডিওতে আসতে পারছি না বলে নিজেও খুব কষ্ট পাচ্ছি, তোমাদের কমেন্ট দেখে ভালোও লাগছে আবার কষ্টও হচ্ছে, জানি না কবে ভিডিও দিতে পারবো, তবু এখনও 15 দিন মতো টাইম চাই, কারণ এটা 15 দিনে অনেকটা রিকভার হয়েছে। তো আশা করি 15 দিনে আরও ভিডিওটা আরও করতে পারার মতো অবস্থা এসে যাব। তো কঙ্কনা মাঝে মাঝে এখানে আসছে, কঙ্কনা মাঝে মাঝে ওখানে যাচ্ছে, ওর স্কুলে পরীক্ষা চলছিল কদিন, 4টে দিন বাবার সাথে শুয়েছিল, তো ও খুব কান্নাকাটি করেছে, তো কোনো দিন আমাকে ছাড়া থাকে না, এই প্রথম। তো আমি এতদিন 10 বছর হয়ে গেল, কোনো দিন আমার বাবার বাড়িতে 2 দিন রাত কাটাইনি, একদিন হয়েছে হয়েছে, তো 2 দিন কোনো রাত কাটাইনি। তো এতদিন পরে 15 দিন 18 দিন হয়ে গেল আমি এখানে আছি, কারণ আমার কাছেই শ্বশুর বাড়ি আর কাছেই বাপের বাড়ি, প্রয়োজন মানে হয়তো ঘুরতে আসলাম 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা হাফ বেলার জন্য, খুবই কমই আসা হয়, আবার কাছে বলে যে ঘন ঘন আসছি তাও না।
তো এরকমই অবস্থায় মানে পড়ে গেছি, তো থাকতে বাধ্য। তো যাই বা হোক, একটা ভিডিও দিলাম তোমাদের, আশা করি ভালো লেগেছে, আর আমার পরিস্থিতিটা তোমাদের জানালাম। তো আশা করি আর কিছু খারাপ কমেন্ট আশা করব না। তো তোমরা ভিডিওগুলো এনজয় করো, যেসব ভিডিওগুলো আসছে ওরা তিনজনেরই চেষ্টা করছে, আর দিদির ওপর বিশেষ করে কাজের চাপটা বেশি পড়ে যাচ্ছে, কারণ একা হাতে অত কটা আইটেম বানিয়ে ভিডিও করা মুখের কথা নয়। আমি থাকলে হয়তো দুজনে মিলে, হয়তো কি দুজনে মিলেই মানে ম্যানেজ করে করতাম, কিন্তু একা এখন নিজের মানে উপর পড়ে গেছে, জানি খুব কষ্ট হচ্ছে। তো আর কিছুদিন আবার ফের ভালো মতো ভিডিও আসবে। তো আমার মা তো কেঁদেই সারা, আমি যেহেতু একবার দুবার আমি ভিডিও করছি কি বস মানে কথা বলবো কি, আমি কেঁদেই ফেলছি। মা কিছু বলো। কিচ্ছু বলার আছে, যা সবই তো বললি, কষ্ট যখন আসে তখন বলে আসে না, বিপদ যখন আসে তখন বলে আসে না, কী করে বিপদ হবে। ওরা যখন পুরীতে যায় তখন আমি ওদের বলেছিলাম, তোরা অনেক দিনের পর যাচ্ছিস, একটু সাবধান হয়ে থাকবি, কেন ওখানে বড় বড় ঢেউ আসে, সেই ঢেউয়ের মাঝখানে ভালো করে দাঁড়িয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আমি ওকে বারবার যাওয়ার সময়, বাসে তুলে দিতে যাওয়ার সময় বলে এসেছিলাম যে তোরা ভালো করে থাকবি, ভালো করে বেড়াবি। আর আসার মুখের দিনে সেদিনকে এমনই ওদের কপালের গেঁড়ো ছিল, সেই কপালের গেঁড়ো নিয়ে ওদের কষ্ট শেষ নিয়ে বাড়ি ফিরেছে। যখন বাড়িতে এসে ঢুকছে মজা করে জামাইয়ের করলে বললেও নিয়ে আসছে, মা বলে ডাকছে, যখন সদর থেকে সরে এসে আমি ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছিলাম, ফেলে দিয়ে ছুটে গিয়ে আমি ধরে নিয়ে আসছি, কতটা কিরম পা ভেঙেছে না ভেঙেছে জানি না, ঠাকুর দেখুক ওকে ভালো করে রাখুক, সারাইক্ষণ ঠাকুরের ভক্তের গণে চেয়ে থাকি, ঠাকুর আমার মেয়েটাকে ভালো করে দিই, ওদের কষ্টের সব কিছু ব্যবহারে যেমন আমার কষ্টের সংসার তেমন ওদেরও সেরকম, না কাজ করলে না ঘাটলে ওরা খেতে পাবে না, না কিছু করতে পারলে ওরা কিছু হবে না, সেরকম আমারও সংসারের যেরকম অভাবের সংসার ওদেরও সেরকম সংসারের অভাব। তবু আমরা কষ্টটাকে আমরা জয় করে বেড়াই, কষ্ট হলেও আমরা কষ্ট সুচার করে তুলে নিই, যে কষ্ট আমরা সহ্য করতে পারবো না বলে আমরা হাসি মুখে দিন রাত কাটিয়ে দিই, এত কষ্ট হয় এত জানতে পারি, এত এত বলতে পারি না, লোকের কাছে হাসি মুখে বেরিয়ে যাই, কষ্টের কথা বলতে পারি না। যাই হোক, আমার মেয়েটা যেন সুস্থ হয়ে থাকে, সুস্থ করে ঠিক তোমাদের আশীর্বাদে যেন তোমরা জানো, ওর মাথার ওপর সবার হাত থাকে, যেন ও ভালো হয়ে হয়ে যাক, এইটুকুই চাই ঠাকুরের কাছে, ঠাকুর ভালো করে দিক। তাহলে বন্ধুরা আবার দেখা হবে ওদের তিনজনের ভিডিও নিয়ে, মাঝে মাঝে হয়তো আমার ইচ্ছা থাকবে যে এখানে আসুক একটা ভিডিও করবো, তো দেখা যাক কী হয়। তো টাটা।